জাতির জনকের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বরগুনায় মানবিক খাদ্য সহায়তা বিতরণ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। বরগুনা প্রতিনিধি তৌহিদুল ইসলাম অনিক। বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন অস্ট্রেলিয়ার উদ্যোগে বরগুনার আমতলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল 10টায় মমতাজ হাকিম ফাউন্ডেশনের সহযোগিতায় আর পাঙ্গাশিয়া বাজারে 450 জন পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন সভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার পান্নর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফুরকান। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন আর পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন শিকদার, ছাত্রলীগ নেতা অমিত রসুল অপি, মুফতি সরোয়ার সাউম, মতিয়ার রহমান, নাসির উদ্দিন তালুকদার সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার রাখাল রাজা। সাধারণ মানুষের মনের কষ্ট ও দুঃখ লাঘবে বঙ্গবন্ধু ছিলেন অতন্ত্র প্রহরী। বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে আর পাঙ্গাশিয়া ইউনিয়নের 450 জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।